Hey guys, আমি স্বর্ণাঙ্ক। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন কথা বলবো একটা আপকামিং ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে নিরয়কুল 1948। এই সিরিজটি ডাইরেক্ট করছেন হচ্ছে অর্কপ্রভ ঘোষ এবং গল্প লিখেছেন হচ্ছে অর্কপ্রভ ঘোষ এবং সুপর্ণা পোলে, এবং ওয়েব সিরিজটি প্রডিউস করেছেন হচ্ছে অমল কুমার ঘোষ এবং অন্যান্যরা। এবং এই ওয়েব সিরিজটির একটা গান ছাড়া হয়েছে এবং ওয়েব সিরিজটির একটা টিজার ছাড়া রয়েছে। তো প্রথমে গানটার ব্যাপারে কথা বলি। বেসিক্যালি এই গানটা, যে ওয়েব সিরিজটির যে ক্যারেক্টারগুলো রয়েছে, যারা যারা রয়েছেন, তাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং গানটার নাম হচ্ছে বারে বারে আর আসা হবে না। এবং গানটা খুব সুন্দর, এবং গানটা গেয়েছেন হচ্ছে শ্রাবন্ত পাল। এবং এই ক্যারেক্টারগুলো পুরো ড্রোন শ্যুটের মাধ্যমে এই পুরো ইন্ট্রোডিউসটা তৈরি করা রয়েছে, এবং সম্ভবত পুরো সিরিজের বিভিন্ন সময়ে এই গানটাকে রাখা হয়েছে বিজিএম হিসাবে, সেই জন্য এই গানটাকে এইভাবে ভিডিওর মাধ্যমে তৈরি করা রয়েছে। গানটা খুব সুন্দর এবং বাউল সঙ্গীতটাকে খুব দারুণভাবে এখানে ইউজ করা রয়েছে, এবং এটা একটা খুব দারুণ রকম কাজ হতে চলেছে আমার মনে হয়, এবং আমাদের অবশ্যই উচিত এই কাজটিকে সাপোর্ট করা। তো এবার এই ওয়েব সিরিজটির টিজার নিয়ে কথা বলি। সিরিজটার টিজার দেখে আমার বেশ ইন্টারেস্টিং মনে হলো, এবং সেখানে যেটা মনে হলো, নিরয়কুল নামে একটা গ্রাম আছে 1948 সালের সময়কার, সেইটা দেখানো রয়েছে, এবং সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, বেশ কিছু ঘটনা রয়েছে, বেশ কিছু কুসংস্কার ব্যাপার রয়েছে, এবং যেগুলো খুব দারুণ রকমভাবে তৈরি করা রয়েছে, এবং যারা যারা এই ওয়েব সিরিজটাতে অভিনয় করেছেন, যেমন শুভম চক্রবর্তী, অর্পণ বন্ধু মজুমদার, সৌরভ রয়, ইমন দত্ত, সুপর্ণা পোলে, সায়ন্তনী চক্রবর্তী, অর্কপ্রভ ঘোষ নিজেই ওয়েব সিরিজে অ্যাক্টিং করেছেন, সুকন্যা সাহা এবং আরও অন্যান্যরা, তারা বেশ ভালোই অভিনয় করেছেন, এবং সিনেমার কস্টিউম এবং সেই কালার, কিছু জায়গার ভিএফএক্স বেশ দারুণ রকম লাগলো। তো আশা করি এই কাজটা খুব দারুণ রকম হচ্ছে, এবং বালুরঘাটের তৈরি এই কাজটা খুব সুন্দর রকম তো কাজ একটা হতে চলেছে, এবং এটা পাইরেটস কপির ইউটিউব চ্যানেলে আসছে। আমি টিজারটা এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একবার গিয়ে চেক করে আসুন। আপনাদের অবশ্যই এই কাজটাকে সাপোর্ট করার উচিত আমার যা মনে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই পাইরেটস কপির ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারা যখন পাইরেটস কপির আপকামিং ওয়েব সিরিজ নিরয়কুল 1948-এর এপিসোডগুলো যখন আসে, আপনারা অবশ্যই জানতে পারেন এবং দেখতে পারেন। ধন্যবাদ।